আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অন্য ভিডি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চলে আসলাম 32 ইঞ্চি প্যান্টানিক এলইডি টিভির একটি রিভিউ সেশন নিয়ে। তো ভিউয়ার্স, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন প্যান্টানিক ব্র্যান্ডের ডাবল গ্লাসের 32 ইঞ্চি এলইডি টিভিটি। তো এই টিভিটি 2021-এর নতুন একটি মডেল, রিসেন্টলি লঞ্চ হয়েছে। তো এই টিভিটি যদি আপনার কনফিগারেশন এবং ফিচারগত দিকগুলো জানতে হলে দেখতে হবে আমার পুরো ভিডিওটি। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা একটু দেখে নেই এই টিভিতে কী কী থাকছে নতুন উত্তর। প্রথমেই আপনার সামনে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস, এটা হচ্ছে হোম ইন্টারফেস। আর এই টিভিটি ডাবল গ্লাসের, আগেই বলেছি অ্যান্ড্রয়েড ভার্সন ডাবল গ্লাসের টিভি। আর এই টিভিতে পেয়ে যাবেন আপনি প্যান ড্রাইভ ইউজ করার জন্য ইউএসবি পোর্ট এবং এভি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট পাবেন দুটা। এটা ছিল এক্সটার্নাল ফিচার। আর ইন্টারনেট ডিরেক্ট ক্যাবলের মাধ্যমে কানেকশন করতে পারবেন, পাশাপাশি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি কানেক্ট করতে পারবেন। তো ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করতে হলে ওয়াইফাই যেতে হবে, ওয়্যারলেস অপশনটি সিলেক্ট করতে হবে এবং আপনার ওয়্যারলেস সিলেক্ট করে ওয়্যারলেস যেই পাসওয়ার্ডটি আছে ওয়াইফাই পাসওয়ার্ডটি দিতে হবে। তো চলুন আমরা ওয়াইফাই কানেক্ট করে নিই প্রথমেই। তো দেখলেন ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। তো ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা আরেকটু ভিজুয়ালাইজেশন দিক থেকে আমরা ইন্টারফেসটার সাথে আরেকটু পরিচিত হই। আর আমাদের এখানে পেয়ে যাবেন আপনার, আমি যেটা বলেছি সেটা হচ্ছে প্রথমে আপনি পেয়ে যাবেন টিভি কানেকশন সিগন্যাল, অর্থাৎ ডিশ কানেকশনের জন্য যে সিগন্যাল পোর্টটা থাকে এটা, আর পাশাপাশি এবি পোর্ট পাবেন দুটা সাউন্ড সিস্টেম ইউজ করার জন্য। এবং পাশাপাশি যেই জিনিসটি পাবেন সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট পাবেন দুটা আর ইউএসবি পাবেন। তো এরপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভিজিবল আর্ট, এটা আমরা ইউজ করে থাকি বেসিক্যালি ওয়ালপেপার ইউজ করার জন্য বা স্ক্রিন সেভার দেওয়ার জন্য। ওকে, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা একটু ব্যাক স্পেসে যাব। তারপরে যেটা দেখতে পাচ্ছেন ব্রাউজার অপশনটি দেখতে পাচ্ছেন, ব্রাউজার হচ্ছে ডিরেক্টলি আপনি ইন্টারনেটের মাধ্যমে ব্রাউজ করতে পারবেন। তো ব্রাউজার অপশনটি আমরা ক্লিক করছি, এটা অন্যান্য টিভির থেকে একটু ফাস্ট আপনার ব্রাউজারটা কাজ করে, ডিরেক্টলি গুগল ব্রাউজারটি চলে আসছে। তারপরে যেই অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন টিভি অ্যাসিস্ট্যান্ট, হ্যাঁ ভিউয়ার্স, এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার টিভিটাকে একটু ক্লিন করার জন্য। অনেক সময় আমাদের মেমোরি লস হওয়ার কারণে টিভিটা স্লো কাজ করতে পারে, আর সেই কারণে আপনাদের অবশ্যই এই ক্লিন অ্যাসিস্ট্যান্টটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এটা ডিপ ক্লিন, অর্থাৎ আমরা মোবাইলেও কিন্তু অনেক সময় আমরা দেখে থাকি যে ক্লিনার, আর এই ক্লিনারটা কিন্তু অনেক র্যামের জায়গা ফাঁকা করে এবং রোমের জায়গা ফাঁকা করে। তো আমরা একটু ক্লিন করে নিচ্ছি। দেখেন আমাদের এক্সটার্নাল যেই অ্যাপগুলো আছে আমরা চাইলে অ্যাপও আনইনস্টল করে নিতে পারবো এখান থেকে। দেখলেন আমি নেটওয়ার্ক টেস্ট করলাম, আমি চাইলে নেটওয়ার্ক টেস্ট করে নিতে পারবো। তারপরে আপনি এখান থেকে নেটওয়ার্ক টেস্টটা করে নিতে পারবেন, নেটওয়ার্ক টেস্টটা করে নেওয়ার পরে নেটওয়ার্ক স্পিড টেস্টটা করতে পারবেন। আর হচ্ছে অ্যাপ আনইনস্টল ইনস্টল অপশনটিও আপনারা দেখতে পারবেন, ক্লিন অ্যাপ। তারপরে আমরা ব্যাক স্পেসে গিয়ে আমরা এক্সিট করে আমরা হোমে চলে যাচ্ছি আবার। এরপরে যে অপশনটি আছে মিরাকাস্ট, এই মিরাকাস্ট অপশনটি আপনি মোবাইলের জন্য ইউজ করতে পারবেন। যেমন মনে করেন আপনি ডিরেক্টলি আপনি আপনার একটা অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে কানেক্ট করতে চাচ্ছেন, আপনি অ্যান্ড্রয়েড ডিভাইসটা কানেক্ট করতে পারবেন। এটা অনেকেই জানেন আপনারা, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা অ্যান্ড্রয়েড টিভির ক্ষেত্রে। এরপরে যেই অপশনটি আছে দেখেন অ্যাপ স্টোর, আমি যেই অ্যাপগুলো দেখিয়েছি এরপরও যেই অ্যাপগুলো আছে এখান থেকে আপনি ই শেয়ার করতে পারবেন। তারপরে মিরাকাস্ট, ই শেয়ার এবং মিরাকাস্ট দুইটা কিন্তু দুই জিনিস। ই শেয়ার সার্ভার, অর্থাৎ আপনি কোনো সার্ভারের সাথে এফটিভি কানেকশানের যে অপশনটি ল্যাপটপ অথবা আদার্স যে ডিভাইসের সাথে মোবাইল ডিভাইসের সাথে করতে পারবেন। তারপরে আপনার যে মিরাকাস্ট অপশনটি তো আপনারা দেখলেন। তারপরে নেটফ্লিক্স, এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপ,
আর হচ্ছে ইউটিউবের মতো অরিজিনাল ইউটিউবটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে মিডিয়া অপশনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিজস্ব অ্যাপ স্টোর। আমরা দেখতে পাচ্ছি এখানে নিজস্ব অ্যাপ স্টোর আমরা প্রবেশ করি। অ্যাপ স্টোরে যেই মেনু বারটা দেখতে পাচ্ছেন, আপনারা ইন্টারফেসটা দেখলে বুঝতে পাচ্ছেন যে একটা অ্যাপ স্টোরে গিয়েছে। অর্থাৎ আমরা যেই মোবাইলে গুগল প্লে স্টোর ইউজ করে থাকি, অনেকেই আমাদের জানতে চান যে প্লে স্টোর কোথায়। অ্যাকচুয়ালি প্লে টিভির জন্য আপনার প্রেফারেবল যে স্টোরটা আপনার, এটা হচ্ছে অ্যাপ স্টোর। এরপরে আপনি চাইলে প্লে স্টোর ইউজ করতে পারেন অ্যান্ড্রয়েড ডিভাইস যেহেতু, বাট প্লে স্টোর ইউজ করলে অনেক ক্ষেত্রেই প্লে স্টোর আপডেটগত কারণে টিভির সাথে অনেকগুলো অ্যাপেরই কনফিগারেশন না মিলার কারণে অনেক ক্ষেত্রে আপনার ইন্টিগ্রেশন প্রবলেম দেখা দেয়। সেই কারণেই আমরা বেসিক্যালি সাজেস্ট করে থাকি অ্যাপ স্টোরটাকে, অর্থাৎ টেলিভিশনের নিজস্ব অ্যাপ স্টোরটা আপনার বেটার। এখান থেকে আপনি যে কোনো যে এখানে লিস্টেড যে কোনো অ্যাপ আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অনেকে বলে থাকেন যে লিমিটেড অ্যাপ, লিমিটেড অ্যাকচুয়ালি এইখানে অ্যাপগুলো লিমিটেড শুধুমাত্র টেলিভিশনের জন্য ইউজেবল বা খুব স্মুথলি কাজ করবে ওরকম অ্যাপই কিন্তু এখানে আছে। তারপরে আপনি কিন্তু অ্যাপিকে নির্দ্বিধায় আপনি যেহেতু অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে আপনি নির্দ্বিধায় অ্যান্ড্রয়েড যে কোনো অ্যাপ আপনি ইনস্টল করে নিতে পারবেন। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে আমরা অনেকেই বলে থাকি যে আমাদের গুগল প্লে স্টোর ছাড়া কিছু অ্যাপ ডাউনলোড করতে পারি না। অবভিয়াসলি আপনি ডাউনলোড করতে পারবেন, কারণ এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইস এবং সাপোর্টেড হলে, আপনার এই অ্যান্ড্রয়েড ডিভাইসের সাথে সাপোর্টেড হলে অবশ্যই আপনি ইউজ করতে পারবেন। তো দেখলেন অ্যাপ স্টোর, অ্যাপ স্টোরে যা যা আছে আপনি ডাউনলোড করে নিতে পারবেন চাইলেই। আর এরপরে যে অপশনটি দেখেন, আমি বলেছি যে অ্যান্ড্রয়েড ভার্সনের যে ব্যাপারটা, কারণ অ্যান্ড্রয়েড ভার্সন যদি সাপোর্ট করে অবশ্যই আপনি যে কোনো অ্যাপই ইনস্টল করতে পারবেন। তো সেই ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সনটা এটার কত আমরা একটু দেখে নিই। আমাদের এখানে সিস্টেম ইনফরমেশনে যাওয়ার পরেই দেখতে পারবো 8 GB র্যাম আছে, আর হচ্ছে এইখানে অ্যান্ড্রয়েড ভার্সন আছে 5.1। অর্থাৎ এই 5.1 দিয়ে আপনি 5.1-এর আগের যতগুলো অ্যাপই আছে সবগুলো ইনস্টল করতে পারবেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ডিভাইসের সবগুলো অ্যাপই সাপোর্ট করে। কিছু কিছু অ্যাপ শুধুমাত্র আপডেট ভার্সনগুলোর সাথে সাপোর্ট করে। যেমন মনে করেন অনেক ক্ষেত্রে আমরা যেই ইউটিউবের প্রবলেমটা ফেস করে থাকি, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভাইসের 5.1-এর আগে যেই ভার্সনটি 4.4, সেখানে কিন্তু অরিজিনাল ইউটিউবটা সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন এতক্ষণ আমার এই টিভিটির ইন্টারনাল ফিচার সম্পর্কে আমি আলোচনা করেছি এবং এক্সটার্নাল ফিচার সম্পর্কে আলোচনা করেছি। তো ভিউয়ার্স, এতক্ষণ দেখলেন এই টেলিভিশনটির রিভিউ। তো টিভিটি স্বচক্ষে দেখার জন্য অথবা অর্ডার করার জন্য আপনারা ভিজিট করতে পারেন আমাদের পণ্যবিডির শোরুম। আমাদের পণ্যবিডির শোরুম রয়েছে উত্তরা, গুলশান এবং মিরপুর। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।